ভিউয়ার্স, আজকে আমরা শিখব সুইচ বোর্ড অল কানেকশান এবং ফিডিং। তো আমরা একটি 8 মডুলার বোর্ডে 6টি 1A সুইচ, একটি 20 অ্যাম্পিয়ার সুইচ ও একটি 20 অ্যাম্পিয়ার এমসিবি লাগিয়ে নিয়েছি। তো কানেকশানটা করব। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা সর্বপ্রথম সুইচগুলোকে শর্ট করে নেব, কানেকশান করে নেব। তো আমরা একটি টুকরো তার নিয়ে নিচ্ছি, তারটাকে আমরা কেটে রেডি করে নেব। ঠিক এইভাবে কেটে রেডি করে নিচ্ছি। এবং প্রত্যেকটি সুইচের নিচের কন্ট্যাক্ট দিয়ে এটাকে লাগিয়ে নিতে হবে। ঠিক এইভাবে প্রত্যেকটি সুইচের নিচের কন্ট্যাক্টে তারটাকে লাগিয়ে সুইচটাকে কন্ট্যাক্টগুলোকে টাইট দিয়ে নিতে হবে। এরপর আমরা একটা টুকরো তার নিয়েছি, 2.5 তার এই কারণে নিয়েছি, এমসিবির পাশে যে সুইচটা লাগানো আছে 20 অ্যাম্পিয়ার সুইচ, ওটা গিজারে ব্যবহার করা হবে, সেই জন্য 2.5 তার দিয়ে এটাকে কানেকশান করে নিচ্ছি। দেখুন আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমরা মেন লাইনটা সর্বপ্রথম এমসিবির যে নিচের কন্ট্যাক্টটা ফাঁকা আছে সেখানে কানেকশান করে নিচ্ছি। এমসিবি অন করলে তবে সুইচে লাইন গিয়ে পৌঁছাবে। এটা গিজারের যে পয়েন্টটা, এটা 20 অ্যাম্পিয়ার সুইচে কানেকশন করে নিচ্ছি। এবং প্রত্যেকটা পয়েন্ট সুইচের যে কন্ট্যাক্টটা ফাঁকা আছে সেই কন্ট্যাক্টে কানেকশন করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা সুইচের আমরা কানেকশান করে নিলাম। প্রত্যেকটা সুইচের যে কন্ট্যাক্টগুলো ফাঁকা আছে পয়েন্টের তারগুলোতে আমরা কানেকশান করে নিলাম। এরপর যে নিউট্রাল এবং আর্থিংটা যে আছে, এই যে নিউট্রাল তারটা, এটাকে জয়েন করে নিয়ে পিভিসি টেপ লাগিয়ে সাইড করে দেব। কেন বোর্ডটির মধ্যে 5-pin সকেট লাগানো নেই, 5-pin সকেট থাকলে নিউট্রাল এবং আর্থিংটা সে 5-pin সকেটে লাগানো যেত। 5-pin সকেট না থাকার কারণে নিউট্রাল এবং বডি আর্থের যে তারটা পিভিসি টেপ লাগিয়ে এটাকে বোর্ডের মধ্যে রেখে দিতে হবে। ঠিক এইভাবে যে পাইপগুলো আছে পাইপের ফাঁকে এটাকে এইভাবে ঢুকিয়ে দিতে হবে, তাহলে কোনো রকম আর ভয় থাকবে না। তো দেখুন আমাদের কানেকশান কমপ্লিট হয়ে গেছে। এটা ফেজ এমসি ভায়া হয়ে সুইচের প্রত্যেকটা নিচে যে কন্ট্যাক্টে চলে আসছে, এবং এটা গিজারের যে পয়েন্টটা 20 অ্যাম্পিয়ার যে সুইচটা আছে তার মধ্যে লাগিয়ে দিয়েছি। এবং এগুলো প্রত্যেকটা পয়েন্ট আছে, ফ্যান, টিউবলাইট বা ল্যাম্প যেগুলো আছে সেগুলো প্রত্যেকটাই পয়েন্ট সুইচের ওপরের কন্ট্যাক্টে কানেকশান করে নিয়েছি। তো এইভাবে অনায়াসে আপনারা যে কোনো বোর্ড আপনারা কানেকশান করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এইরকমই ইলেকট্রিক্যাল ভিডিও আমি আপলোড করে থাকি।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।